আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমি আজকে আপনাদেরকে করে দেখাবো কিভাবে খুব সহজে ডিম ফ্রাই করতে হয় যে বাচ্চারা ডিম খেতে চায় না মায়েরা খুব চিন্তিত তারা এভাবে ডিম ফ্রাই করে দিলে বাচ্চারা খুব আনন্দ করে খেয়ে নেবে চলুন তাহলে মূল উপকরণে চলে যাই প্রথমে একটি বাটিতে আমি দুটি ডিম নিয়ে নিয়েছি এখন আমি এই ডিমের মাঝে দিয়ে দেবো হাফ চামিচ মরিচের গুঁড়া সাত মতো লবণ দিয়ে আমি ডিমের সাথে এই উপকরণগুলো ভালো করে মিক্স করে নেব ডিম আর মরিচের গুঁড়াটা ভালো করে মিক্স করে নিতে হবে এ পর্যায়ে আমার এই ডিমের মিশ্রণটি মিক্স করা হয়ে গেছে এবার আমি চুলায় একটি প্যান বসিয়ে দেব প্যানটা গরম হলে আমি এক চামিচ তেল দিয়ে দেবো তেলটা গরম হলে আমি ডিমের মিশ্রণটি এই প্যানে দিয়ে দেব ডিমের মিশ্রণটি দিয়ে আমি ডাকনা দিয়ে দু মিনিট ডেকে রান্না করব দুই মিনিট পর ডাকনা উঠিয়ে আমি ডিমটাকে উল্টে দেব একইভাবে আমি এই পাটেও দুই মিনিট রান্না করে নেব উল্টে পাল্টে আমার ডিমটা বাজা হয়ে গেছে এখন আমি এই ডিমটা একটা প্লেটে উঠিয়ে নেব এখন আমি একটি পিৎজা কাটারের সাহায্যে এই ডিমটাকে কেটে নেব আপনারা যে কোনো দাঁড়ালু কিছু দিয়ে কেটে নিতে পারবেন এভাবে আমি কেটে নেবো চারিদিকে আপনারা একটু দেখলেই বুঝতে পারবেন আমি কিভাবে ডিমটা কেটে নিচ্ছি এরকম চারিদিকে আমি কেটে নেবো ডিমটাকে এখানে আপনারা একটু খেয়াল করেন আমি কিভাবে ডিমটা কেটে নিচ্ছি খেয়াল করলে বুঝতে পারবেন আমার ডিমটা কাটা কীরকম হচ্ছে আমার ডিমটা কাটা হয়ে গেছে এরকম পিস হবে ডিমগুলো আপনারা দেখে নিন আমি কিভাবে কেটে নিয়েছি সবগুলো পিসি আমার এক সমান হয়েছে এভাবে আপনারা কেটে নেবেন এখন এই ডিমে প্লেটটা আমি সাইডে রেখে আরেকটি বড় বাটি নিয়ে নেব এই বাটিতে আমি এক কাপ ময়দা দিয়ে দেব এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ আর এর মাঝে দিয়ে দেবো হাফ চামিচ মরিচের গুঁড়া মরিচের গুঁড়াটা দিয়ে আমি একটু নেড়েচেড়ে নেব এখন এর মাঝে দিয়ে দেবো হাফ চামিচ জিরার গুঁড়া জিরার গুঁড়াটাও দিয়ে আমি আবারও নাড়াচাড়া করে মিক্স করে নেব। সব উপকরণ আমার মিক্স করা হয়ে গেছে এখন আমি ছোটো একটি বাটিতে এই মিশ্রণ করা ময়দা আমি তিন চামচ নিয়ে নেব তুলে রাখা তিন চামচ ময়দার মধ্যে আমি অল্প অল্প পানি দিয়ে একটি মিশ্রণ তৈরি করে নেব এই মিশ্রণটি বেশি পাতলাও হবে না আবার বেশি ঘন হবে না মিডিয়াম সাইজে এই মিশ্রণটি করে নিতে হবে আপনারা দেখতেই পাচ্ছেন আমার মিশ্রণটি হয়ে গেছে এরকম মিশ্রণটি হবে এখন আমি শুকনো মিশ্রণটি আর গোলাম মিশ্রণটি এই দুই মিশ্রণটি আমি একসাথে রেখে দেব এখন প্লেট থেকে আমি একটি ডিমের পিস নিয়ে আমি গোলাপ মিশ্রণে এভাবে কাটা চামচের সাহায্যে মিশিয়ে নেবো মিশিয়ে আমি উঠিয়ে শুকনো উপকরণের মধ্যে দিয়ে দেব এবং শুকনো হাতে এই মিশ্রণটি ডিমের মধ্যে লাগিয়ে নিব এখানে আপনারা একটু খেয়াল করেন আমি কিভাবে লাগিয়ে নিচ্ছি এভাবে লাগিয়ে আমি একটু জেরে আবারও আমি গুলা মিশ্রণের মধ্যে ডিমের পিসটি দিয়ে দেব কাটা চামিচের সাহায্যে আমি এগুলো উল্টিয়ে পাল্টিয়ে ভিজিয়ে নেব এখন আমি আবার শুকনো ময়দার মিশ্রণের মধ্যে আমি ডিমের পিসটা দিয়ে দেব এবং শুকনো হাতে ময়দা আমি এই ডিমের মধ্যে লাগিয়ে নেব এভাবে আস্তে আস্তে কাজটি করে নিতে হবে আমার ময়দার মিশ্রণটি লাগানো হয়ে গেছে এখন আমার একটি ডিমের নাস্তা রেডি হয়ে গেছে আপনারা দেখে নিন আমার ডিমের নাস্তাটি রেডি হয়ে গেছে একইভাবে আপনাদেরকে আরেকটি ডিমের পিস নিয়ে দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হয় এভাবে একটি ডিমের পিস নিয়ে কাটা চামচের সাহায্যে গুলা মিশ্রণের মধ্যে দিয়ে এভাবে লাগিয়ে নেব মিশ্রণটি লাগানো হয়ে গেলে আমি শুকনো মিশ্রণের উপরে ডিমের পিসটি দিয়ে শুকনো হাতে আবারও ময়দা লাগিয়ে নেব হাত দিয়ে এভাবে লাগিয়ে নিতে হবে আপনারা একটু খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন আমি কিভাবে লাগিয়ে নিচ্ছি লাগানো হয়ে গেলে এখন আমি আবারও গুলা মিশ্রণের মধ্যে ডিমের পিসটি দিয়ে দেব ভালো করে চুবিয়ে আমি ডিমের পিচের মধ্যে গোলা মিশ্রণ লাগিয়ে আমি উঠিয়ে আবারও শুকনো ময়দার উপরে দিয়ে দেব এখন আমি হাত দিয়ে আবারও শুকনো ময়দা এই ডিমের মিশ্রণের উপরে লাগিয়ে নেব এভাবেই আস্তে আস্তে কাজটি করে নিতে হবে আমার মিশ্রণটি লাগানো হয়ে গেছে আমার আরেকটি ডিমের নাস্তা রেডি হয়ে গেছে আপনারা দেখে নিন আরেকটি নাস্তা আমি রেডি করে ফেলেছি এভাবে আমি সবগুলো ডিমের নাস্তা রেডি করে ফেলব এবার চুলায় একটি প্যান দিয়ে পর্যাপ্ত তেল দিয়ে গরম করে নিয়েছি এখন আমি এই তেলের মধ্যে এই নাস্তাগুলো দিয়ে দেব এ পর্যায়ে চুলার আঁচটা অল্প আঁচেই রাখতে হবে নয়তো নাস্তাগুলো নাস্তাগুলো পারে আমার যেতে এক পাশে হয়ে গেলে আমি এক এক করে সবগুলো নাস্তা উল্টে দেব দেখতে পাচ্ছেন আমার নাস্তাগুলো কি সুন্দর দেখা যাচ্ছে এরকমভাবে ভাবে আপনারা বাসায় ঝটপট নাস্তা তৈরি করতে পারবেন আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিবেন যাতে আমার নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা নতুন আমার ভিডিওটি দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিবেন এভাবে উল্টে পাল্টে আমার নাস্তাগুলো যখন পর্যাপ্ত কালার চলে আসবে তখন আমি তেল জড়িয়ে একটি প্লেটে উঠিয়ে নিব এখন আমি আমার নাস্তাগুলো একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি এভাবে সব নাস্তাগুলো উঠিয়ে নেব আর বাকি যে নাস্তাগুলো রয়েছে ওই নাস্তাগুলো আমি এই তেলের মধ্যে এক এক করে দিয়ে এই নাস্তাগুলো আমি উল্টে পাল্টে গোল্ডেন কালার করে বেজে নেব আমার সবগুলো নাস্তা বেজে নেওয়া হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন নাস্তাগুলো কতটা ক্রিস্পি হয়েছে এবং ইয়ামি হয়েছে এভাবে আপনারা জটপট নাস্তা তৈরি করে ফেলতে পারবেন বাসায় কোনো মেহমান আসলেও জটপট এই নাস্তাটি তৈরি করে দিতে পারবেন আমি আবারও বলছি যে বাচ্চারা ডিম খেতে চায় না তাদেরকে এভাবে ডিম ফ্রাই করে দিলে বাচ্চারা খুবই পছন্দ করে খেয়ে নেবে এই নাস্তাটি তৈরি করতে বেশি উপকরণ লাগে না ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে জটপট এই নাস্তাটি তৈরি করে ফেলা যায় আমি একটি নাস্তা আপনাদেরকে বেঙ্গে দেখিয়ে দিচ্ছি এই নাস্তাটি কতটা ক্রিস্পি হয়েছে আপনারা দেখে বুঝতে পারছেন এই নাস্তাটি কতটা ক্রিস্পি এবং কতটা মজাদার হয়েছে আপনারা বাসায় একবার টাইট না করলে বুঝতে পারবেন না এই নাস্তাটি কতটা ক্রিস্পি আর কতটা মজার আমার ভিডিওটা এখানে শেষ করছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ